رب العالمين بلن ألهاكم التكاثر حتى زرتم المقابر ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কি না যেতেই হবে আমরা ভুলে যাই অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এর মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসিনি চলে যাব আমরা কেউ আমরা থাকতে পারবো উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলেন চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কি না আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আমার খুতবা শুরুতে সূরাতুত তাকাসুরের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি মেসেজ আসলে আমাদেরকে দিতে চাইলেন আমি আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করব ইনশাআল্লাহ পরে। এই সূরার মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসেনি, চলে যাব আমরা। কেউ আমরা থাকতে পারবো? উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি আজীবন থাকবেন? কথা বলেন, চলে যেতে হবে। কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই। আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? সব পরে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতুল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে জানতো বড়ুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে? পূর্ব দিকে আছে, গোখরার জলের ওদিকে। যান আপনারা, একটু যাবে, একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান। আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দা নেচার অফ লাইফ, দিস ইজ দা সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট, এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ। ঠিক কি না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইয়েরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। ঠিক কি না? এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভিতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই লোভ লালসা ছেড়ে দাও। রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি। ঠিক কি না? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো, আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো, কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে। ঠিক কি না? যেতেই হবে, আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব। আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না? নাই। দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না? বড়ুয়া কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে, ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা না, এরপর আরেক জায়গায় লাইন ধরছে। আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই। এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হুন্ডা চাই, হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই। ঠিক কি না? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না? নাই। চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না? নাই। এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না? নাই। মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না? নাই। কিন্তু এই দেশে সুযোগ নাই। কথা কর, এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড, দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না। ঠিক কি না? আমার এই জীবনে তো আমি দুই তিন জনরই দেখলাম, বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি এর সাথে, আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণুই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আআলা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না? নাই। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করব জীবন, হতাশ আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, টাকা। ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়, তাদের দিকে তাকিয়ে দেখে। আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন, তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা কি পড়বো? জোরে বলেন, কি পড়বো? এই জন্য আল কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কি না? অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম, আছে না? নাই। ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে ঘরে পরকিয়া, আছে না? নাই। স্ত্রী কথা শোনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা, রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ, আছে না? নাই। কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন,
ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, গরু চিংড়ি মুরগি গোশত ইলিশ কিছু খেতে পারেন। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় গড়েছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়, আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই। সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কেনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিক্সালার কি সমস্যা হয়? রিক্সালার সব খেতে পারে, কুলিওয়ালা, দিন মজুর, এর একেবারে স্লিম সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুড়ি নাই, আর কোটিপতিদের মেদ আসার নাই, এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা, চিল্লে বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিক্সা চালায় আর জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুখ আর শান্তি তাদের ঘরে, সুখ, ধনী কোটিপতি ভিআইপি সিআইপি এদের রাতে ঘুম নাই, 1 ঘন্টা ঘুমানোর জন্য 4টা ট্যাবলেট খাওয়া লাগে, এরকম আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালাটা জানেই নাই, ওর যেখানে রাইত ওইখানেই, ওর মাথা বিছনায় লাগতে দেরি, ওর ঘুম আসতে দেরি হয়, ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেলে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে, এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, চিল্লায় বলেন ঠিক কিরা? এজন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে, এই গাফলতি কঠিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা, হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারাতুনের প্লুরাল মাকাবির, যতক্ষণ না কবরে না ঢুকবা, কবরস্থান তোমার আবাস স্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে না, মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই আরো চাই করে, ফকিরেরা কারা? আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকির নি, তোরা কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউন হামিদ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, ধনী হলো একজন, তিনি কে? আল্লাহ শুধু ধনী, আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই, ওর 2 তলা বিল্ডিং আমার 3 তলা লাগবে, ওর 2টা গাড়ি আছে আমার 3টা লাগবে, আছে না নাই? বিশ্বনয় বললেন কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি, কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিশ্বময় বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতারিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনত না, হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে, এন্ড দে উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট, দে উইল কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিং ইন দা সিটিজ, শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই? কৃষ্ণপুরে 2-3 তলা বিল্ডিং আছে না? আছে, আজ থেকে 20 বছর আগে ছিল, আমি তো 20 বছর আগে যখন আসছি কিছুই ছিল না, খালি পানি আর পানি, আর এখন 2-3 তলার অভাব নেই। গরিবপুর পাশে না আপনাদের এদিকে, গরিবপুর, গরিবপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশেও নাই, ঠিক কিনা? সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিবপুর বাজারের জায়গা, জানেন এটা? বসুন্ধরা, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরার 3-4 ডবল দাম এই জায়গা, ঠিক কিনা? বিল্ডিং এর পর বিল্ডিং, আমি যখন ঢাকা যাই দেখি গরিবপুর আসতেছে,
মানে গরিপুরের বিল্ডিং আর শহরগুলো আস্তে আস্তে হাইওয়ের পাশাপাশি চলে আসছে। প্রতি বছর আইসা দেখি কিছু আগাইছে, দুই তিন বছর পরে এইটা একেবারে হাইওয়ের সাথে চলে আসবে। খেয়াল করছেন, ঢাকা যাওয়ার সময় গরিপুর আগাইতেছে, খেয়াল গরিপুরের বিল্ডিং, গরিপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহান। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো, ঠিক কি না? সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে, বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত, তোরা দেখাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদরা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই, তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখত, আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত। সিন্ধু কাঁধে নেয়ার জন্য, সিন্ধুকের চাবি, চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি, যাকাত আমি দিব না। মুসা বললেন, তাহলে আজাবে পড়বি, কারণ তুই পারলে আজাব আন, পারলে আজাব আন। আল্লাহ বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনি ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আজাব দেব, কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি, মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফাইউম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছে, দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে, গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুলে কয় আমি ঈমান আনলাম, ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ লইয়া যা, খালি আমারে বাঁচা, আমারে সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ, আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনামিনাল বানি ইসরায়েল, রাজ্যে আল্লাহ রে মানে আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী, আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও, আল্লাহ কয় আরো খা, শেষ ফেরাউন, শেষ নমরুদ, শেষ কারুন, শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এই জন্য সম্পদ যাদের বেশি, জাকাত দেওয়ার দরকার আছে না নাই? দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন, জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে, জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000 মানুষ, এসেছে 5 লক্ষ, পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি, চিল্লা এখন, ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই, ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ও ফিয়াম ওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে, আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই না। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন, জাকাত দেয় আমার জন্য কি, কথা বলেন, ফরজ। আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি জাকাত খাবো না, না খেয়ে থাকুম, রোজা রাখুন, কথা কন, আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমার বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না,
ওফিয়ামু আলাইহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম খেতে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও যাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিবেন দুপুরে রাতে বেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে কথা কম সারাটা বছর ও যাকাতের টাকা নাই ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায়া ফ্যামিলিটারে চালা একটা টংয়ের দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমর ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে করে যাকে যাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে যাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চারটা পেয়ে তারা মহা খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেচে আজীবন খাবো সুখে থাকবে তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নে একজনরে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওটা শেষ সবগুলো আমলা তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে লো আগে খাইয়া লই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিষ্ণুই বলেন লাও আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনু ইলাইহি ওয়াদিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন কই দেখছেন চিটাং গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেয়া হয় এরপর আমরা যাব আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব বিষ্ণু বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ঢুকবে তোরে চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসে বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে
কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মওত আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মওত ত্রাস সৃষ্টি করে আগে ধম হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত থেকে 5 জন এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কোবায় দেয় 4-5 জন রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে নেয় মালাকুল মওত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খাবীতা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে যা মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মওত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শহীদের মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসার নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কম কবরে এসে প্রথম প্রশ্ন করবে মুনকার নাকির যখন চলে আসবে 40 কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব্বু তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমারে রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা ঠিক কি না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমু তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বুঝলে কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না
এখন মনে এগুলো একটু কমছে, একটা সময় ছিল অনেক নকল হইতো, পাঞ্জাবের ভিতরে নকল, পকেটে নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল, এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই, স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই, ফেরেশতারা বলবে নকল করছো নাকি, কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই, চিল্লা এখন টিকিরা আপনাকে বলতে হবে, এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে, চিল্লা বলেন টিকিরা। চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বি, খোশ আমদে, কংগ্রাচুলেশন, খোশ আমদে, কংগ্রাচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুসাহু লাহু কবরুহু 70 দিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুসাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাও মিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ, না তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে, ঘুমাও, কানাও মিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না, মালাক ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না, আমিন। ওয়াম্মাল কাফির ওয়া আহলুস শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল, দেখতে কেমন লাগে, আলিফ লাইলার ভূতের মতো, কথা কয়, গায়ের রং কালো, চোখের রং নীল, ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে বল তোর রবের নাম কি, মার রব কো, ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক, এরা বলবে আমি জানি না আমার রব কে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডার বাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না, আমি ছিলাম টেন্ডার বাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন, 1 2 3 সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান রংবাজ, রব টপ কি আমি তো জানি না, লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে ওমা দিন, উত্তর ধর্মের নাম কি, বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা, ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী, রব কি ইসলাম কি এগুলো আমি জানি না, আমার এগুলো জিজ্ঞেস করো, কেন ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তিন নম্বর প্রশ্ন করা হবে আতা আরিফ হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, কয় না চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতার বলবে তাই, এই ছিল তোর ডিউটি, দাঁড়া এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশত আর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়াইয়াকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে, চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না, মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে,
বাম দিকের হাড়টি ডানে চলে যাবে। বিষ্ণুই বললেন, এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আযাব পেতে চাই না, আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি। আল্লাহ তুমি তাওফিক দাও। এজন্য আল্লাহ বললেন, গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে, দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? আজকে যিনি উপস্থাপক চমৎকার কথা বললো, আমরা যেন মাদককে না বলি, আমরা যেন ফ্যান্সি ডিলকে না বলি, আমরা যেন ইসলামের পক্ষে থাকি, আমরা ইসলামের কোন বিপক্ষে শক্তির সাথে যেন হাত না মিলাই, সব সময় যেন আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, পাঁচ ওয়াক্ত সালাত গুলো যেন জামাতের সাথে আদায় করি, আব্বা আম্মার যেন খেদমত করি, আর বিনয়ী মানুষ যেন হতে পারে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করো। ডেকে লা রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে।